জীবনের এই সময়টা না বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ, জানলে তো? ঠিক ছোট ছেলের মতো ঝগড়া ঝাঁটি এটা ওটা করার পর যখন আমাদের মনটা স্থির হয়ে যায় বা আমরা সব কিছু ভাবনা চিন্তার একটু ঊর্ধ্বে চলে যাই, তখন বয়সটা তো একটু বেড়ে যায়, চুলটা পেকে যায়, তখন একটু গাম্ভীর্য আসে মনে বা কাজের মধ্যে অনেকটাই ম্যাচিউরিটি আসে যাকে বলে। তো কিন্তু যাই বলো আর তাই বলো, জীবনের এই পিরিয়ডটা না বেশি এনজয় করার সময়। এই যে তুতু ম্যায় ম্যায় ঝগড়া ঝাঁটি এরকম একটা ব্যাপার, তো এই সময়টাতে যেভাবে আমরা সময় কাটিয়ে ফেলি সেই ম্যাচুরিটি চলে আসার পর কি আর সেই রকম ভালো লাগাটা থাকে? তোমাদের কি মত? আমার তো সেটাই মনে হয়। এখন আমরা অনেক ভুলভাল কাজ করি, ভুলভাল কথা বলি, ভুলভাল ঝগড়া করি, হয়তো আলোচনা করার বিষয়টাই ভীষণ মানে নিতান্তই হাস্যকর, কিন্তু তার মধ্যেও না আনন্দ আছে আর বেঁচে থাকার মতো অনেক রসদ আছে, তো আমার তো তাই মনে হয়। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই, আমার আর মিত্রবাবুর সংসারে তোমরা সবাই চলে এসেছো, তো আমাদের সাথে একটা দিন আবারও স্পেন্ড করো। তো বন্ধুরা, আমার এখন বৃহস্পতি, আমার এখন বৃহস্পতি শুক্র শনি রবি সব তুঙ্গে চলছে, বুঝেছো তো? কেচে এনেছি, কেচে ঠেচে এনেছি, তারপরে আমাকে মিলে দিয়ে না সবাই দেখুক আমার হাজব্যান্ড কত আমাকে হেল্প করে, হ্যাঁ, আর মাথাটা টাক করে এক গুদা মারে এইটাই করে, ঠিক আছে? দেখো আমার এখন বৃহস্পতির তুঙ্গে চাদর মিলে দিচ্ছে, এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে জেনে নেবে। এই ষড়যন্ত্রটা কিন্তু খুব ক্ষতিকারক, বিকেলে জীবনটাই ষড়যন্ত্র। আমার চাঁদ কাঁচায় দেখো কমপ্লিট কেচে নিলাম, হ্যাঁ, সকাল 7টায় ঘুম ভেঙেছে বড় লোকের বিটিলোর মতো, কি যে অবস্থা! আমি কি ওষুধ খাচ্ছি কে জানে, গাঁজা টাজা দিয়েছে বোধহয় আমার ওষুধে, হ্যাঁ, এই ওষুধ খেয়ে আমার এই অবস্থা। তোমাদেরকে আমার ছাদের ভিউটা একটু দেখিয়ে দিই, চলো। দেখো বলছে কি ছাদটা কত নোংরা হয়েছে, আমাকে দেখে দেখে এই কথাগুলো বলছে। আচ্ছা তুমি যে 4 দিন ছিলে তুমি কি করছিলে ঘরে? তোমার নিঃশ্বাস না শোনা ছিল না, তুমি কার সঙ্গে কি করছিলে? এই এই এইগুলো এবার আমাকে পরিষ্কার করতে হবে, ঝাড়ু দিতে হবে, যখন করবে বলবে, আমি ক্যামেরাটা অন করে রাখবো। এত কাঁচরা, আবার সেই পেঁপে দিয়ে চিকেনের ঝোল তুমি বানাবে? হে বন্ধুরা আশীর্বাদ করো আমি যেন ঠিকঠাক থাকি, একেই তো আমার এই কন্ডিশন। ফুল দিয়ে সবাইকে গুড মর্নিং, ঠিক আছে? এবারে খাই গা, 9টা বেজে গেছে, সকালবেলায় উঠে আমার আগে এই যে এইসব না করলে আমার ঘুম হয় না। আর কি সুন্দর হয়েছে গো, কোনটা শোভা পাচ্ছে না, ওটাকে সামনে করে দাও না, এবার তো গরম চলে গেল, চলো ধরবো। হ্যাঁ দাঁড়াও, টানাটানি করো না, আমি ধরি, দাঁড়াও একদম কর্নারে, একদম ওইখানে লেবু গাছটাকে ফার্স্টে টানি, চলো দিয়ে ওই কর্নারে। হ্যাঁ তো লেবু গাছটা সামনে দিকে, হ্যাঁ এইদিকে, এইখানে লেবু গাছটা খুব ভালো ইয়ে হবে, রোদ পাবে। তুমি একবারে টেনো না, খিঁচকি লাগবে কিন্তু, পারবে? কাঁটা খুব ধরেছে লেবু, ওই আমার তো মনে হয় লেবু গাছটাই আগে একটা বড় টবে দেওয়া দরকার। আরে দেখবে ওদের ইয়েটা আছে, আরে কাঁটা খেয়ে যাবে গো। হ্যাঁ আর ওইটা নিয়ে আসি চলো, সত্যি ঝাঁটটা ঝাঁট দেবো, আমি ঝাঁট দিয়ে দেবো, আমি হাত দেবো, তুমি হাত দেবে, আরে তোমার মান্তুকে তো ভয় পাও কেন বলো তো? কিছু হবে না, চলো এইটাকে বার করি, দাঁড়াও। ছাড়বে তো ভালো, মিডিলে থাকলে তো ছাড়বে ভালো, এক সাইড থেকে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আর খেলো না, ওই দিকে খেলো না, এইদিকে খেলো। এইদিকেই তো খেলছি। না না কোন কোন গাছটা এই তো লোককে কি দান করবো গো, আমি খাবো একদিন কুমড়ো পাতায় না মুসুর ডালের পাতুরি করবো। পুরোটা একদম কাটবে না, আমি কিন্তু বারবার বারণ করছি। আরে এই গাছটা আমি তো রাখবো না, দেখো তুমি যে কি গাছ মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু হবে না। কোথায়? আর বন্ধুরা দেখে নাও বেলি ফুলটা দেখো, এই দেখো বেলি রজনীগন্ধা। এইখানে এখন বিয়ে বাড়ি চলছে, ঠিক আছে। তুমি চাদরটাতে পাতাগুলো ঠেকাও, কাঁচা চাদরটাতে রুটি করবো, তাহলে একটু আলু ভাজা করি, ওই ভেন্ডির তরকারিটা, ভেন্ডির তরকারি রুটি আর বুঁদে। জয় মাতাজি। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের সকাল থেকে একটা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো খানিক চাদর ফাদর কেচে নিলাম, ছুটি আছে আজকে, তো এবারে কি খাবো দেখি, বাসি টাটকা সব মিলিয়ে একটা কিছু খাই। সাতটায় ঘুম উঠলে যদি বলো যে নটাতেই জল খাবার খেতে হবে, তাহলে সেটা প্রবলেম নয় বলো, তুমি পাঁচটায় ওঠো তবে তো তুমি তাড়াতাড়ি জল খাবার খাবে, তা নয়। ঘুমটা যত দেরি করে ভাঙছে ভাঙুক, বাকিগুলো ঠিকঠাক চলতে হবে। আর এক হাতে মোবাইল ধরে আর এক হাতে রুটি করলাম, তো এটা একটা বিশেষ পদ্ধতি, সেই পদ্ধতি যদি জানতে চান তো আমার সাথে যোগাযোগ করুন। দেখো বাসি তরকারি দিয়ে টাটকা রুটি। জীবনটা একটা বয়সের পর আর মানে মানসিকতা বা চিন্তাধারা বদলাবে না, সাড়ে 11টা বাজে বন্ধুরা, আমার যে কখন কী হবে যাই না। যাই হোক, চচ্চড়ি তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, ভ্যারাইটিস টাইপের করি, আর যেমন সরষে বাটা ফরষে বাটা কিচ্ছু দেবো না, ঠিক আছে। যেহেতু চিকেন হবে তো এই রসুন হচ্ছে সব থেকে বড় ভাইটাল জিনিস, রসুনটা একটু খড়িয়ে নিয়ে সবজিগুলো দিয়ে ভেজে দেবো। আর এটা বন্ধ করলাম, তোমাদের কানে আওয়াজ যাবে না বলে,
আর ওখানে করেছি কুমড়ো ডাঁটির শাকটা সেদ্ধ করে নিয়েছি, এটা ভালো করে ভেজে নেবো, দিয়ে নুন হলুদ দিয়ে শাক দিয়ে চাপা দিয়ে দেবো। ঠিক আছে, এটা একটা প্রসেস, সর্ষে বাটা দিয়ে এক প্রসেস, আবার সর্ষে গুঁড়ি দিয়ে এক প্রসেস। কিন্তু খেতে থাকো না, আমার এত ভালো লাগে, আবার শুধু শাকটা শুধু রসুন দিয়ে খেয়ে দেখো দারুণ লাগে। একটা কিছু সঙ্গে দিয়ে দিও, ঝিঙে বা ওই চিচিঙ্গা বা পোড়ল ওই টাইপের জিনিস একটু ওই শাকটার সাথে দিয়ে দিও, যাতে একটু ম্যাট ঘ্যাঁট খায়, দারুণ লাগে। তো এটা এখন নুন হলুদ দেবো না, একটু ভাজা হোক, একটু ভাজা হোক। আর এই যে পেঁপে আলু, চিকেনে পেঁয়াজ চপড হয়ে গেছে, মিত্রবাবু হেল্প করছিলো, বলছিল আমি রাঁধবো, দেখা যাক মনে হচ্ছে ওই রাঁধবে আজকে চিকেন। তো এই দুজনের রান্না আর কী করবো বলো। আর এই যে গাছপালা আমার, তো রুটি করেছি, রুটি চিকেন দিয়ে খাবে সেই জন্য বেশি করে রুটি করা আছে। তো এটা এগুলো করে নিই, এটা করে নিই, দিয়ে এটা করবো, ঝাঁট ফাঁট দেওয়া কমপ্লিট। रही हमारी संडे की झोल, इस झोल को हम पी कर खाएंगे या खा कर पियेंगे हमको नहीं पता। ओ मित्र बाबू चलें। কুমড়ো শাকের চচ্চড়ি, আর চিকেন, চিকেন ভালো। পশলা বৃষ্টি হলো, ব্যাস সব এগুলো ভিজে গেছে, এগুলো সব মেলা থাক, সন্ধে দেওয়ার পরে তুলবো। ব্যাগটা রোদে দিলাম, ভিজে গেল। যাই হোক, গাছপালাগুলো জল দিতে হলো না। আকাশটা দেখো কি লাগছে, যেন মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে। দেখো আমাদের এই গাছটারও না কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওদিকে নিচে মিত্রবাবু আছে, আর একটু বাজার যাচ্ছি চুড়ি পরতে। তো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি বন্ধুরা, সবাই খুব ভালো দেখো, সুস্থ থাকো আর হাসি খুশি থাকবে। আর এই দেখো আকাশটা দেখো, পুরো মনে হচ্ছে না পুজো চলে এলো। নিচে মিত্রবাবু দাঁড়িয়ে আছে, একটু বাজার যাচ্ছি, ঠিক আছে, কী জন্য সেটা তো সব কিছু শেয়ার করবো। যাই হোক, এই ভিডিওটা এইখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, এসে পরে চা খাবো, সন্ধ্যে দেবো। ওকে, চলো।